দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা প্রতিদিনের মতো হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন বর্জনকারী দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে সমঝোতায় আসুন। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শুনে আসি সাধারণ মানুষের মতামত। আসলে রাষ্ট্রপতির বক্তব্যে এখানে কোনো উন্মোচন সমঝোতার যে কোনো উন্মোচন কোনোটাই আসেনি। রাষ্ট্রপতি এই প্রথম অধিবেশন থেকে এটাই প্রমাণিত হলো বাংলাদেশের সম্পূর্ণ গণতন্ত্রের মৃত্যু ঘটলো। এই প্রথম অধিবেশনে বাংলাদেশে যতটুকু গণতন্ত্র ছিল সম্পূর্ণ মৃত্যু ঘটে গেছে, এটা আর কোনোভাবে জীবিত থাকলো না। কারণ আমরাও সংঘাত চাই না, দেশ শান্তি চাই। আর আমি চাই যে আবার ফের ইলেকশন হোক। কি কারণ এটা গ্রহণযোগ্য না, কারণ এটা হতে পারে না যে প্রধান বিরোধী দল এত ছোট সংখ্যা আসন নিয়ে তারা সংসদে বসুক। আর গঠনমূলক মানে সংসদ চাই, সংযতা বা সংলাপ মানে অনেক দূরের কথা আর কি। তো এখন যে গেছে, এখন রাষ্ট্রীয় পরিচালনাটা ভালো করেই করতে হইব, বা যতটুকু বেই বেজাল ফল্লা দপনা এইগুলো যদি নিয়ন্ত্রণে রাখার পরে তাহলে আমি মনে করলাম যে খুব ভালো। না না না, এটা 100% সরকার চায় না যে বিরোধী দলকে সাথে নিয়ে আমরা ই করব, এটা সমঝোতায় আসব, এটা কখনো চায় না। না, সমঝোতায় আসলে তো দুই দলকেই তো আসতে হবে। সমঝোতায় আসলে এক দলে তো কোনো সমঝোতা হয় না। তবে এখন যেভাবে রাষ্ট্রপতি যেভাবে বলছে, যদি এইভাবে ই করতে পারে তাহলে খুব ভালো। আমরা চাই সমঝোতা হোক, আমরা সুন্দরভাবে চলি, সুন্দরভাবে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাক, আমরা সুন্দরভাবে অফিসে এসে, আমরা এটাই চাই। সাধারণ জনগণ এর চেয়ে আশা আর কিছু করি না যে কোনো সরকার আমাদেরকে ভাত খাওয়াবে বা কোনো সরকার আমাদের ঘরে নিয়ে, এই আশা আমরা করি না। আমরা পরিশ্রম করে খাইতে চাই। যখন একতরফাভাবে এরা যখন নির্বাচন করে ফেলছে, তখন আর অন্য দলকে যখন অংশগ্রহণ করতে দেয় নাই, তখন এরা একটু একটু এরকম সংঘাত অবশ্যই করার কথা। তো আমি আশা করব সব দল মানে একটা নির্বাচন আর একটা দিয়ে মানে একটা সমঝোতার পথ বেছে নেয়। এজন্য আমি সরকার এবং বিরোধী দলের উভয় মানে সব রাজনীতিবিদকে আমার একটা আশা মানে, আর আমরা এই মারামারি হানাহানি হরতাল এরকম আর দেখতে চাই না। বর্তমান সরকারের পক্ষ থেকে আরও বেশি করে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ যারা নির্বাচন বর্জন করছে আমরা ইতিমধ্যে তাদের অনেকগুলো ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি। কারণ তারা হরতাল অবরোধ স্থগিত করে বর্তমানে শান্তিপূর্ণ কর্মসূচি দিতেছে, তো সরকার সেটাকেও বাধা দিচ্ছে। সেভাবে তো আমাদের আমরা মনে করি না যে সংলাপ বা সমাধান হবে। তো সেই হিসাবে রাষ্ট্রপতি যে বক্তব্য দিচ্ছে সেই হিসাবে আমরা মনে করতেছি, যদি সমঝোতা আসলেই চায় সরকার, তাহলে ওদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়া এবং তাদের সাথে সংলাপ করা। রাষ্ট্রপতি যেভাবে চাচ্ছে সেটা যেন উনি আরেকটু ভালোভাবে চায়। বক্তব্যে কোনোভাবেই এটা ঠিক না, এটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই সমর্থন করে না। বাংলাদেশের জনগণ যেটা চায় এটা সরকারি দলও জানে। বাংলাদেশে অধিকাংশ দল নির্বাচনের বাইরে, 12টা দল 14 দলের মধ্যে 2টা দল আসে না। 12টা দল নির্বাচনে কোনো দিন গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা হয় না। আর বাংলাদেশে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যখন সব দল নির্বাচন অংশগ্রহণ করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তখনই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে। আদারওয়াইজ যদি এই অধিবেশন চলতে তাহলে ডে বাই ডে গণতন্ত্র মৃত্যুর পথে। আর বাংলাদেশে এখন যেটা হতে যাচ্ছে এটা স্বৈরতন্ত্র, এটা একক শাসনে। এই দেশে কেমনে গণতন্ত্র থাকে? যে দেশে মানুষের জনগণের টাকা ব্যাংকে নিরাপদ না, সেই দেশে মানুষের জীবন কেমনে নিরাপদ হয়? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে বর্তমান বিরোধী দল তো মানে বর্তমান সাবেক বিরোধী দল যারা ছিল তারা হরতাল অবরোধ স্থগিত করে সংলাপের একটা পরিবেশ সৃষ্টি করছে, সেই দিক থেকে সরকারকেও সংলাপের পরিবেশ সৃষ্টি করা উচিত। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবার হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।